এই তো আদিত্যনাথ চলে এসেছে। আদিত্যনাথ লাইক ডান করার জন্য থ্যাংক ইউ। আদিতি হাই বলছে, হাই আদিতি কেমন আছো?
এই তো জয় চলে এসছে, থ্যাংক ইউ জয় আসার জন্য। বাকি সব কোথায়? ওই তো আলপনাদি চলে এসছে, আলপনাদি বলছে হাই, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ আলপনাদি। আলপনাদি বলছে লাইক দিলাম, থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য। জয় বলছে লেট হয়ে গেল, আমি তো সেটাই ভাবছি, 6টার থেকে অন করেছি, কেউ দেখে আসছে না, বাকিরা তো এখনো কেউ আসেইনি। একটু শেয়ার করে দাও না, লাইভ গ্রুপে শেয়ার করে দাও প্লিজ। জয় বলছে ওয়াইফাই সবে ঠিক হলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আলপনাদি বলছে ফোন চার্জ ছিল না তাই দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হবে, কোনো কোনো ব্যাপার না। আলপনা দি আছে, আলপনা দি জয়কে ভালোবাসা দিচ্ছে, হাই জয়।
জয় পারলে একটু গ্রুপে শেয়ার করে দাও না, লাইভ গ্রুপে যে আমি এলভি করছি, আমার লিঙ্কটা শেয়ার করে দাও প্লিজ। জয় বলছে দিয়েছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আলপনাদি বলছে সবাই কই, তাই তো বলছি আমি লাইভ অন করলে কেউ আসে না দেখি, এরকম করে আর কত WT পাবো বলো। আলপনাদি বলছে আমি আছি, আগে অন্তত টপ 10 থাকতো, এখন তো টপ 5ও থাকে না। আলপনাদি বলছে কি যে হচ্ছে, তাই ঠিকই। টপ 10 থাকলে ঠিক আছে, অনেকখানি WT পাওয়া যায়। জয় বলছে মনে হয় মিটিং করতে হবে, মিটিং করেও তো কিছু হয় না। তাও দেখো পরমদা যে ছিল, পরমদাই তো এখন অ্যাক্টিভ থাকে না বেশি। এরকম করে কি করে WT উঠবে বলো? আমার যেভাবে কেটে যাচ্ছে রোজ 5 ঘন্টা 6 ঘন্টা করে কাটছে। জয় বলছে দাদার ক্লাস নিতে হবে একদম। পিঙ্কি আগে খুব অ্যাক্টিভ ছিল, খুব অন রাখতো, এখন পিঙ্কি আসে না, বোধহয় দোকানে বসে নাকি, আমি তো এটাও জানি না। বলছিল তো দোকান দেবে, কি জানি এটা কি ওপেন করলো নাকি, এটাও যে বলতে পারি না। ওকেও তো মেসেজ করেছি আসতে। হ্যাঁ আলপনাদি বলছে জয় শেয়ার করেছে, হ্যাঁ হ্যাঁ দেখেছি। বিশ্ব আগে খুব আসতো, এখন দেখি বিশ্ব আসে না।
হ্যাঁ, অল্পনাদা বলছে পিঙ্কি সেটাই বলেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। দোকানে বসে কেন, দোকানে বসে ও শর্টস করে দেখেছে, ও যে শর্টস দেয় এটা দোকানে বসে। এই তো মধুদি চলে এসছে, মধুদি বলছে জয় দাদা কোথায়।
এ তো স্নিগ্ধা শর্টস চলে এসছে, হাই হাই বলছে, থ্যাংক ইউ স্নিগ্ধা, মনের কথা মধুদি চলে এসছে, কেমন আছো সবাই? আমি আমি তো ভালো আছি, বাকি সবাই খুব ভালো আছে। আলপনা দে বলছে এই যে দিদি এলো। জয় বলছে দিদির ট্রেন আজ লেট। হ্যাঁ দিদি আজকে একটু লেট। হ্যাঁ মধুদি বলছে হ্যাঁ গো একেবারে চা খেয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মধুদি বলছে চা খেতে গিয়ে ট্রেনটা মিস করলাম। আলপনাদি বলছে আমিও চা পান করলাম। মধুদি বলছে তোমার চা খাওয়া হয়ে গেছে ইপ্সিতা? হ্যাঁ হ্যাঁ আমি অনেক আগেই খেয়েছি, 5:30টার সময় চা খেয়েছি। ও মধুদি পরমদা কোথায় গেল? পরমদাকে বলো অন করতে।
আলপনাদি বলছে, মধুদিকে বলছে, ও দিদি আমি এখন স্বপ্ন দেখলাম তুমি ওআইটির থেকে টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে গেছো। ও মধুদি আছো, দেখো আলপনাদি কি বলছে, তুমি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে গেছো। মধুদির করলার জমলো সেদিন, তখন বলছিল $3 তো হয়ে গেছে, আরো $60 হলে অ্যাডসেন্স তো চলে আসবে। মধুদি কোথায় গেল? জয় বলছে টাকা গুনতে গেছে, আলপনা দি বলছে ঠিক বলেছে একদম টাকা গুনতে গেছে। আলপনাদি বলছে টপের কি অবস্থা গো, সেটাই তো টপ 3 দেখাচ্ছে। হ্যাঁ আলপনাদি বলছে 3, হ্যাঁ টপ 3 হয়ে আছে। আচ্ছা ওই তো ফন্দা বলছে নেট খুব খারাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আছি ঠিক আছে, থাকলে হবে।